তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার পাশাপাশি বন্ধুরা আমরা ফোনে থাকা কিবোর্ডটিও কিন্তু ইউজ করে থাকি। বেসিক্যালি আমরা কিবোর্ড দিয়ে চ্যাটিং করে থাকি বা কোনো কিছু লেখালেখি করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা আমার মতো বন্ধুরা জাস্ট আপনি কিন্তু ছবি সেট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ডের ছবি বা আপনি যে কারো ছবি বা আপনি আপনার নিজের ছবিও বন্ধুরা সেট করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আমার ভিডিও শেষে দেখাই দিব। তো বন্ধুরা আপনি চাইলে এখনই ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া ক্লিক করে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমরা অ্যাপটিকে করব ওপেন। তো আপনারা ওপেন করলে বন্ধুরা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট কিছু সেটিংস আপনাদেরকে করে নিতে হবে। তো আপনারা ফার্স্টে কী করবেন, জাস্ট আপনারা এখানে এনাবেল একবার ক্লিক করবেন। এনাবেল সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন জিবোর্ড। তো জিবোর্ডের ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি সুইচ দেওয়া আছে, তো জাস্ট আপনারা সুইচটাকে একবার অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে নিচে দেখতে পারবেন ওকে লেখা চলে আসবে, তো আপনারা জাস্ট এই ওকেতে একবার ক্লিক করবেন। ওকেতে একবার ক্লিক করবার বন্ধুরা আপনাদেরকে জাস্ট স্টেপ টুতে নিয়ে আসবে। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, সিলেক্ট ইনপুট মেথডে একবার জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে জিবোর্ডটিকে একবার সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা জাস্ট কী করবেন, এখানে জিবোর্ড একবার ক্লিক করবেন। জিবোর্ড একবার ক্লিক করার পর আপনাদের কাছে এখন একটি জাস্ট পারমিশন চাইবে। তো আপনারা জাস্ট সেট পারমিশন একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে কিছু অ্যালাউ চাইবে, তো জাস্ট আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাজ শেষ। এখন জাস্ট আপনারা কী করবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করবার বন্ধুরা আপনারা নর্মালি জাস্ট এভাবেই দেখতে পারবেন। বন্ধুরা এখানে জাস্ট আপনি সাদা দেখতে পারবেন। আপনি চাইলে এখানে জাস্ট কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিটি সেট করতে পারবেন। তো ছবি সেট করার জন্য আপনাদেরকে করতে হবে কি, তো ছবি সেট করার জন্য আপনাদেরকে করতে হবে, এখানে আপনারা দেখতে পারবেন থিম লেখা চলে আসবে, তো জাস্ট আপনারা থিমে একবার ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন বাই ডিফল্ট কিছু থিম দেওয়া আছে। তো আপনারা জাস্ট সিম্পল কী করবেন, এখানে জাস্ট প্লাস বাটনে একবার ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন উইন্ডো চলে আসবে। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে আপনাদের গ্যালারিটিকে চুজ করবেন। গ্যালারি থেকে জাস্ট আপনারা কী করবেন, আপনাদের পছন্দ মতন ছবিটিকে একবার চুজ করে নেবেন। তো এখানে জাস্ট আমি আমার পছন্দ মতন একটি ছবি চুজ করে নিলাম। ছবিটি চুজ করার পর বন্ধুরা আপনারা এখানে ক্রপিং অপশন পেয়ে যাবেন, আপনারা জাস্ট আপনার নিজের ইচ্ছা মতন ক্রপ করে নিতে পারবেন। তো ক্রপ করে নেওয়ার পর জাস্ট আপনারা এখানে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন রেজুলেশন বা ব্রাইটনেস লেখা চলে আসবে, তো জাস্ট আপনারা উপরে দেখতে পারবেন 40% দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন এটাকে বাড়িয়ে নিতে পারবেন। তো এটাকে জাস্ট আপনারা কী করবেন, 100% করে দিবেন। 100% করে দেওয়ার পর জাস্ট আপনারা এখন ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন কিবোর্ড বর্ডার্স। তো আপনি চাইলে এখানে বর্ডার সেট করতে পারবেন বা আপনি চাইলে বর্ডারটিকে বন্ধ করে দিতে পারবেন। তো এখানে জাস্ট সুইচ করে দেওয়ার পর আপনারা কী করবেন, অ্যাপ্লাইতে একবার ক্লিক করবেন। এখন বন্ধুরা যখনই আপনি আপনার কিবোর্ড দিয়ে চ্যাটিং করবেন বা আপনি আপনার কিবোর্ডটিকে অন করবেন, তখনই বন্ধুরা আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডের ছবি দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।